বদরপুর স্টেশনে খাবার ও প্যাকেজ ড্রিংকিং ওয়াটার না পেয়ে যাত্রীরা পড়েছেন মহা সমস্যায়। ফেরিওয়ালাদের থেকে অনেক বেশি মূল্যে জল ও খাবার কিনতে হচ্ছে যাত্রীদের। স্টেশনে থাকা বেশ কিছু ব্র্যান্ডের দোকান বন্ধে বিপাকে যাত্রী সহ দোকান মালিকরা। রেল বিভাগের এমন অমানবিক পদক্ষেপে খুব যাত্রীদের মধ্যে। গত 10 ফেব্রুয়ারি রেলের লান্ডিং ডিভিশন নোটিশ জারি করে স্টেশনে থাকা বেশ কিছু ভেন্ডরের দোকান বন্ধ করে দিয়েছে। এতে বিপদে পড়েছেন সংশ্লিষ্ট স্টেশনগুলির ভেন্ডর ও তাদের পরিবার, সেই সঙ্গে সমস্যায় পড়েছেন রেল যাত্রীরাও। তাদের বক্তব্য, বিকল্প ব্যবস্থা না করে কিভাবে স্টেশনে খাবারের দোকানগুলি বন্ধ করে দেওয়া হলো। উল্লেখ্য, 10 ফেব্রুয়ারি মাইকযোগে ঘোষণা করা হয় যে যাদের লাইসেন্সের মেয়াদ ফুরিয়ে গেছে তারা যেন তাদের দোকান বন্ধ করে দেন। স্বাভাবিকভাবে হঠাৎ করে এমন ঘোষণায় তাদের মাথায় আকাশ ভেঙে পড়ে। স্টেশনগুলিতে থাকা দোকানগুলিতে কর্মচারী হিসেবে কাজ করে নিজেদের পরিবার প্রতিপালন করেন অনেকে, এমন সংখ্যায় কয়েকশো হবে। তারা হঠাৎ কর্মহীন হয়ে পড়েছে, এবার তারা যাবেন কোথায়? এদিকে স্টেশনে খাবার এবং প্যাকেজজাত ড্রিংকিং ওয়াটার না পেয়ে যাত্রীরা পড়েছেন মহা বিপাকে। অধিকাংশ যাত্রী স্টেশন থেকে প্যাকেজিং ড্রিংকিং ওয়াটারের বোতল কিনে নেন। দূরপাল্লার যাত্রীরা স্টেশনে খাবার দোকানগুলি থেকে খাবার কিনে খান। এখন নির্ভর করতে হচ্ছে ট্রেনে যারা ফেরি করেন তাদের উপর। এইসব ফেরিওয়ালাদের থেকে অনেক বেশি মূল্যে জল এবং খাবার কিনতে হচ্ছে যাত্রীদের। অনেক দূরপাল্লার ট্রেনে নেই পেট্রোকার। বিশেষ করে শিলচর এবং আগরতলা থেকে চলাচল করা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, শিলচর আগরতলা, শিলচর এক্সপ্রেস এর মতো ট্রেনে নেই পেট্রোকার। অন্যদিকে আগরতলা শিলচর থেকে চলাচল করা গুয়াহাটি বা অনতি দূরবর্তী গন্তব্যে ট্রেনের যাত্রীরা লামডিং ও গুয়াহাটিতে খাবার খেতেন, কিন্তু গত 10 ফেব্রুয়ারি থেকে স্টেশনের দোকানগুলি বন্ধ হয়ে যাওয়ায় তারা খাবার থেকে বঞ্চিত হচ্ছেন। তাই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে রেল বিভাগের এমন অমানবিক পদক্ষেপ নিয়ে, যেখানে বিকল্প কোনো ব্যবস্থা না করে আচমকা দোকানগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে দেখা যায় স্টেশনে আবার পরে কোনো খাওয়া খাদ্যের কোনো ব্যবস্থা নাই, কিছু নাই। আমরা পরিবার লইয়া যামু, আমু বাচ্চা বোলামান লইয়া যামু, কিন্তু এখানে কোনো খাবার কোনো ব্যবস্থা নাই। এইভাবে তো আমরা কেমনে চলবো? জল পর্যন্ত পাওয়া যায় না, এই অবস্থায় আমরা চলাচল করতে পারতাম না। এটা কেন রেল প্রশাসন এই জিনিসটা করলো, এটার লিগে তো আমরা খুব অসুবিধা ভোগ করতেছি। আরও তো অনেক প্যাসেঞ্জার, তারাও তো এদিকে এদিকে দৌড়া ধাপা করতেছে, কিন্তু জিনিস তো কোনো কিছু পাওয়া যায় না। এইভাবে আমরা কেমনে চলাচল? আমরা প্রায়ই তো আমরা যাওয়া আওয়া করতে লাগে, কিন্তু এইভাবে তো আমাদের পরিবারের লোকজন প্লাস বাচ্চা কাচ্চা লইয়া আমরা খুব অসুবিধা, কান্নাকাটি করে কিন্তু কিছু করার নাই। এখানে অনেক সময় দেখা গেলো আলাম ট্রেন আসলো, হঠাৎ আমার একটা জিনিসের হয় খাওয়ার জিনিস না হয় জলের না হয় অনেক কিছু প্রয়োজন পড়ে, তো দোকানগুলো দূরে হওয়াতে হয় ট্রেন ধরতে গেলে খাওয়া মিস না খাওয়া ধরতে গেলে ট্রেন মিস, যার কারণে আমাদেরগুলো মিস হতে পারে। আপনি সরকারের কাছে কি দাবি জানো? যেমন আমার স্টেশন থেকে দোকানগুলো পাই অনেক দূরে, তো অনেক সময় স্টেশন গাড়ি ধরতে গেলে কি হয় আমাদের একটু তাদের আসতে লাগে, তো আসার পরে অনেকে পাই চা জল সামান্য ইটেবল যে খাওয়ার গুলা প্রয়োজন হয়, তো তার জন্য আমাদের ওইগুলো মিস করে দেয়, কিন্তু সমস্যার সম্মুখীন হইতে লাগে সেরকম বেশ। আগে সুবিধা আছে, আপনারা কিনা হয়ে যায় পুরানা দোকান খুলে হইতো। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সঙ্গে থাকুন, ধন্যবাদ।